থ্রি নেশনস কাপ খেলতে কিরগিজস্তান যাওয়ার পর আজ প্রথমবারের মতো সেখানে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী 5ই সেপ্টেম্বর প্যালেস্টাইনের সাথে। প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার আগে সময় পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। আর বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হচ্ছে কিরগিজস্তানের আবহাওয়া বাংলাদেশের মতোই, তাই বেশ স্বাচ্ছন্দ্যেই অনুশীলন করছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। স্থানীয় সিটি স্পোর্টস ফিল্ডে আজ বিকেলে 1.5 ঘন্টা অনুশীলন করিয়েছেন কোচ জেমিডে। জাতীয় ফুটবল দলের গোলকিপার কোচ লেস ক্লিভেলি ইংল্যান্ড থেকে আজ দলের সাথে যোগ দিয়েছেন। এছাড়া দুই প্রবাসী খেলোয়াড় নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলামের ফ্রান্স থেকে ও রাহাবার ওয়াহেদ খানের কানাডা থেকে আজ মধ্যরাতে দলের সাথে যোগদানের কথা রয়েছে। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ খুশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান ও উত্তর বারিধারা ক্লাবের গোলকিপার মিতুল মার্মা। ম্যাচে খেলার সুযোগ পেলে আস্থার প্রতিদান দিতে চান তারা। এই প্রথম আমি বাংলাদেশ জাতীয় টিমে সুযোগ পেয়েছি, এই জন্য আমি অনেক খুশি। ভাষায় বলতে পারবো না, আমি চাইবো এখানে একাদশে সুযোগ করে নেয়ার এবং কোচ জেমিডের আস্থা যেন রাখতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এই এখান থেকে যেন আমি ভালো কিছু করে পরবর্তী জাতীয় দলের জন্য নিজেকে স্থান করে নিতে পারি। এই প্রথম বাংলাদেশ জাতীয় দলে জেমিদের আন্ডারে চান্স পাইছি, আমি অনেক খুশি যে প্রথম জাতীয় দলে চান্স পাইছি। তো চেষ্টা করব এইটা যেন কন্টিনিউ ধরে রাখতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীকাল একই ভেন্যুতে সকাল ও বিকাল দুই বেলা অনুশীলন করবে বাংলাদেশ দল। থ্রি নেশনস কাপে স্বাগতিক কিরগিজস্তান ও বাংলাদেশ ছাড়া অপর দল হচ্ছে প্যালেস্টাইন।